আসসালামু আলাইকুম আরহামুল্লাহ ইন্নআমদুলিল্লাহ ওসলাত আল্লা রসুলিল্লাহ আবাদ সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা একটি সময়ে সাবধান থাকতে হবে স্ত্রী সহবাস থেকে কারণ ওই সময় যদি আপনি সহবাস করেন তাহলে জিন বা শয়তান আপনার সাথে সহবাসে লিপ্ত হতে পারে নজুবিল্লা সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা এই বিষয়ে আমরা পাই হাদিস শরীফে এবং আমরা ফিকেহের বিভিন্ন কিতাবে আমরা পাই ফত স্বামীতে পেয়েছি বা স্বামী কিতাবে আমরা পেয়েছি এবং আরও অসংখ্য কিতাবে আমরা এই বিষয়ে পেয়েছি স্বপ্ন দোষের পরে যদি আপনি গোসল না করে যদি আপনি স্ত্রী সহবাস করেন স্বপ্ন দোষের পরে যদি গোসল না করে স্ত্রী সহবাস করেন তাহলে এটা আপনার জন্য শয়তানের সহবাসের কারণ হয়ে যেতে পারে অর্থাৎ যখন আপনি স্বপ্নদোষ হয়েছে তখন আপনি স্বপ্নদোষের সাথেই পাক পবিত্র না হয়ে আপনি সহবাসে লিপ্ত হয়ে গেলেন তখন ওই সহবাসের সাথে শয়তান শরিক হয় এবং জিনরাও ওই সহবাসের সাথে শরিক হতে পারে নাওয়জুবিল্লা এবং ওই সন্তান আদে যদি জন্ম হয় ওই সহবাসের কারণে তাহলে সেই সন্তান খুব বখিল হয় এবং সেই সন্তান আপনার পাগল হয়ে যেতে পারে না ওজুবিল্লা এটা ফতো স্বামীতে স্পষ্টভাবে রয়েছে তো এই কারণে আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন আমরা স্ত্রী সহবাসের সময় যদি স্বপ্ন দোষ হয় রাতের বেলা ঘুমানোর সময় এরপরে যেন আমরা একটু আপনার পাক পবিত্র হয়ে নিই এরপর আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে একবার সহবাসের পরে আবার সহবাসের সময়ও যেন আমরা একটু উজু করে নিই এটা মুস্তাহাব তবে এটা নাজায়জ বা হারাম এরকম কোনো বিষয় নয় সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে যে আপনি যখন সহবাস করছেন ওই সময়ে আপনাকে দোয়া করে নিতে হবে দটা কি আল্লাহ যার নিবি সাহিত আনা যার নিবি মারা যাক্তানা অথবা এভাবে পড়তে পারেন বিসমিল্লাহি আল্লাহ হুম্মা যার নিবি সাহিত আনা যার নিবি সাহিত মারা শয়তান থেকে আপনি আল্লাহর কাছে আশ্রয় চাইলেন এবং যে সন্তানাদি জন্ম হবে এগুলোর কাছ থেকেও যেন তারা ভালো হয় শয়তানের আসর থেকে তারা যেন ভালো থাকতে পারে এই বিষয়ে আপনি চাইলেন সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা তাহলে আমরা এই জিনিসটা বুঝলাম যে আমরা সঠিক সুন্দরভাবে যদি আমরা করতে পারি আমলটা এবং এই কাজগুলো যদি করি তাহলে আমাদের জন্য খুবই ভালো হয় মঙ্গলজনক হয় সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা তাহলে আমরা যে বিষয়টা বুঝলাম যে আমাদেরকে স্ত্রী সহবাসের একবার স্ত্রী সহবাস করেছেন আরেকবার স্ত্রী সহবাসের জন্য আপনাকে অজু করে নিতে হবে তবে যদি কেউ অজু না করে নেয় তা সেই ক্ষেত্রে আপনার জন্য নাজায়জ বা হারাম কিছু হবে না বরঞ্চ অজু করে নেওয়াটা হচ্ছে মুস্তাহাব এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে আরেকটা বিষয় আমাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় বিষয়টি হলো যখন আপনার স্ত্রীর মাসিক বা মিনস চলে অর্থাৎ হায়েজ অবস্থায় থাকে তখন যদি কেউ স্ত্রী সহবাস করে এটা সম্পূর্ণ হারাম কিন্তু পাক বলে দিয়েছেন আজা আপনি বলে দিন যে ওই মাসিক অবস্থায় সহবাস করাটা খুব কষ্টকর তো ওই সময় যদি কেউ সহবাস করে ফেলে তাহলে হিজরা সন্তান হওয়ার সম্ভাবনা রয়েছে রুগ্ন সন্তান হওয়ার সম্ভাবনা রয়েছে অটিস্টিক সন্তান হওয়ার সম্ভাবনা রয়েছে সুতরাং ওই সময়টা থেকে আপনাকে সহবাস থেকে বেরোতে থাকতে হবে আশা করি আল্লাহ পাক আমাদেরকে সঠিক বোধগম্য আমাদেরকে দান করবেন আল্লাহ আমাদের সহি বুঝ দান করুন আমিন